নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো ভৌত বিজ্ঞানের অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সের। আজকে আমি পেজ নম্বর 733 এবং 734 এবং 735 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ, শূন্যস্থান, ট্রু ফলস, বামের স্তম্ভ, ডানের স্তম্ভ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দেবো। তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে 733 নম্বর পেজের। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলেছে 1.1 বায়োগ্যাসের প্রধান উপাদান হলো অ্যান্সার বেস সিয়ের অ্যান্সার CH4 মিথেন। 1.2 তে কি বলেছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন হবে অ্যান্সার বে অর্ধেক হবে। তোমরা তো জানো যে গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে অর্ধেক হবে। পরের প্রশ্ন কি বলেছে 1.3 তে STP-তে 8 গ্রাম SO2 এর আয়তন হবে অ্যান্সার বে এর অ্যান্সার 2.8 লিটার। পরের প্রশ্ন কি বলেছে আমাদের, তো দেখো 1.4 কোনো ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে অ্যান্সার বে ডি এর অ্যান্সার 3 আলফা। 1.5 কী বলেছে কোন বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি অ্যান্সার হবে বি এর অ্যান্সার বেগুনি। 1.6 বলেছে একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত হবে অ্যান্সার হবে 10 সেন্টিমিটার অর্থাৎ এর অর্ধেক হবে। পরের প্রশ্ন কী বলেছে 1.7 বিভব প্রভেদের পরিমাপ করা হয় যে যন্ত্রটির সাহায্যে সেটি হলো অ্যান্সার বে বি এর অ্যান্সার ভোল্টামিটার বা ভোল্টমিটার। পরের প্রশ্ন কি বলেছে 1.8 ফিউজ তারের বৈশিষ্ট্য হলো অ্যান্সার বে সি এর অ্যান্সার রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন। রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন। পরের প্রশ্ন কি বলেছে 1.9 তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলের পরিণত হয়, তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌলে পরিণত হয় অ্যান্সার বে এর অ্যান্সার লেড। পরের প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 1.10 দীর্ঘ পর্যায় সরণিতে শ্রেণী সংখ্যা কত অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 18। পরের প্রশ্ন কি বলেছে 1.11 নিম্ন মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়, মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয় অ্যান্সার হবে CA অর্থাৎ সি এর অ্যান্সার। পরের প্রশ্ন কি বলেছে 1.12 কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষক এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার CH3COOH। পরের প্রশ্ন কি বলেছে 1.13 প্রদত্ত কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় অ্যান্সার হবে বি এর অ্যান্সার H2S মানে হাইড্রোজেন সালফাইড, যেটা পচা ডিমের মতন কিন্তু গন্ধ, ঠিক আছে, মানে পচা ডিমের মতন গন্ধ আছে। 1.14 কি বলেছে প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের ধাতুর আকরিক অ্যান্সার হবে এর অ্যান্সার বক্সাইট। পরের প্রশ্ন কি বলেছে 1.15 অ্যাসিটোনে উপস্থিত কার্যকারী গ্রুপটি হল অ্যান্সার হবে এজার CO। পরের প্রশ্ন কি বলেছে বিভাগ খ, এগুলো আমি সলভ করাবো। ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে 2.1 বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ারে। পরের প্রশ্ন অথবা দিয়ে মেরুজ্যোতি দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ারে। 2.2 কি বলেছে বায়োগ্যাস প্লান্টে যেসব ব্যাকটেরিয়া বায়োমাসকে মিথেন গ্যাসে বিয়োজিত করে সেগুলির নাম কি অ্যান্সার হবে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া, মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। 2.3 কি বলেছে 2.3 বলেছে সত্য না মিথ্যা লেখো, কি বলেছে দেখো আর্দ্র বায়ু অপেক্ষা শুষ্ক বায়ু হালকা হয় এটা মিথ্যা আছে। 2.4 কি বলেছে চার্লসের সূত্র অনুসারে স্থির চাপে কত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোন গ্যাসের আয়তন শূন্য হয় অ্যান্সার হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তো দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.5 তরলের আপতন প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি বেশি মৌলিক অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বেশি মৌলিক, ঠিক আছে। অথবা দিয়ে পরের প্রশ্ন কি বলেছে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো, তামা সোনা লোহা হীরার মধ্যে হীরার তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এটা কি আছে সত্য আছে। পরের প্রশ্ন কি বলেছে 2.6 বস্তুকে কোন অবস্থানে রাখলে উত্তল লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব অসীমে গঠিত হবে অ্যান্সার হবে অসীম দূরত্বে। পরের প্রশ্ন কি বলেছে 2.7 মানুষের চোখের স্বাভাবিক নিকটতম বা নিকট বিন্দু কত দূরে অবস্থিত অ্যান্সার হবে 25 সেন্টিমিটার। তো দেখো 2.8 প্রশ্ন কি বলেছে কোনো সমবায়ে তুল্য রোধের মান প্রত্যেকটি রোধের তুলনায় কম হয় এর অ্যান্সার হবে সমান্তরাল সমবায়, ঠিক আছে, সমান্তরাল সমবায়ে। তো বুঝতে পারছি এর অ্যান্সার হবে 2.9 কি বলেছে শূন্যস্থান পূরণ করো। তড়িৎ প্রবাহ SI একক ড্যাশ অ্যান্সার হবে অ্যাম্পিয়ার। 2.10 কি বলেছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম লেখো অ্যান্সার হবে রেডন। এবার আমি 2.11 প্রশ্ন সলভ করাবো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। তো দেখো ফার্স্টে কি বলেছে, ফার্স্টে বলেছে আমাদের 2.11.1 একটি মুদ্রা ধাতু অ্যান্সার হবে সেরা অ্যান্সার তামা।
তারপরে বলেছি একটি ইউরেনিয়ামের মৌল অ্যান্সার হবে ডি অ্যান্সার নেপচুনিয়াম অ্যামাল গ্যামের সর্বদাই একটি উপাদান অ্যান্সার হবে এর অ্যান্সার পারদ কি বলেছে গ্যালভানাইজেশনে যে ধাতুর প্রলেপ দেওয়া হয় অ্যান্সার হবে বের অ্যান্সার জিঙ্ক তো দেখো আমরা এবার 2.20 প্রশ্ন সলভ করব কি বলেছে একটি যৌগিক পদার্থের নাম লেখো যাতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত এর অ্যান্সার হবে অ্যাসিটেলিন অ্যাসিটেলিন তো দেখো পরের প্রশ্ন কি বলছে লুইস ডট এটা কিন্তু তোমরা মানে বই থেকে মানে করে নেবে ঠিক আছে 2.13 তে কি বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তিতে রূপান্তরিত হয় অ্যান্সার হবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় 2.14 এ কি বলেছে সিইউ টু প্লাস এবং এইচ প্লাস এর মধ্যে কোনটির ক্যাথোড বিজারণ হওয়ার সম্ভাবনা বেশি অ্যান্সার হবে সিইউ টু প্লাস পরের প্রশ্ন কি বলেছে 2.15 এ ওলিয়ামের রাসায়নিক সংকেত তো দেখে এর অ্যান্সার হবে পাইরো সালফিউরিক অ্যাসিড ঠিক আছে ওলিয়ামের রাসায়নিক সংকেত তোমরা স্ক্রিনে দেখে নাও পরের প্রশ্ন কি বলেছে অথবা দিয়ে কোন অ্যাসিডকে উত্তপ্ত করলে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন হয় অ্যান্সার হবে নাইট্রিক অ্যাসিডকে নাইট্রিক ঠিক আছে পরের প্রশ্ন 2.16 এ লেড অ্যাসিটেট দ্রবণে সিক্ত কাগজে H2S গ্যাস চালনা করলে কি পরিবর্তন হবে অ্যান্সার হবে কালো বর্ণ হবে 2.17 এ কোন জৈব গ্যাস মার্স গ্যাস হিসাবে পরিচিত অ্যান্সার হবে মিথেন 2.18 এ পিভিসি এর পুরো নাম কি অ্যান্সার হবে পলিভিনাইল ক্লোরাইড পরের প্রশ্ন অথবা দিয়ে CH3CH2COOH এর IUPAC নাম লেখো অ্যান্সার হবে প্রোপানোয়িক অ্যাসিড ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা 733 নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি পরের দিন আমরা বাকি সেটগুলো নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব আমাদের আর মাত্র 4 খানা সেট বাকি আছে খুব শীঘ্রই আমরা সলভ করে দেবো